हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज ये वीडियो था मैं तुम्हारे साथ शेयर करब क्लास सेवेनर लेसन ट्वेल्व थे माई डायरी यूनिट थ्री बेंगली मिनिंग। तो एर आगे वीडियोते यूनिट वन और यूनिट टू शेयर करा देखनी वीडियो डिस्क्रिप्शन बक्स में लिंक दिए देव, तो तुम्हारा चेक कर नियो। और क्लास सेवेनर समस्त वीडियो तुम्हारा जो एक जगह पे जाओ दें वीडियो डिस्क्रिप्शन बक्से क्लास सेवेन सिलेबस प्लेलिस्ट देव ओखान गए तुम्हारे जो वीडियो लागे एक्टिविटी सल्यूशन लागे से तुम्हारा ओखान चेक करते पर। तो चलो समय नष्ट ना करे यूनिट थ्री शुरू करी। सैटरडे 20 जून 1942 ये डायरि लेखार नियम। तो प्रथम लिखे बार तरह तारीख दिए मैं जून मास तारीख से लिखे और कत साल। तेल सैटरडे मान हम शनिवार। कब डायरिटा लिखे अनी फ्रैंक? शनिवार 20 जून 1942 साल। आई हैवन्ट रिटन फॉर ए फ्यू डेज बिकॉज आई वांटेड फर्स्ट ऑफ ऑल टू थिंक अबाउट माय डायरी। आई हैवन्ट रिटन फॉर फ्यू डेज हमें बेश कैक दिन धरे डायरी लिखी। क्या लिखी? बिकॉज कारण आई वांटेड फर्स्ट ऑफ ऑल टू थिंक अबाउट माय डायरी कारण आमी आमार ए दिनलिपि बा डायरी सम्बन्धे भावते चेयेछिलाम। भाबार जोन्नो किछुदिन समय निएछिलाम ताई कदिन आमी आर डायरी लिखिनि। इट्स एन ऑड आईडिया फर सामवान लाइक मी टू कीप आ डायरी। एटा खुबी एकटा अद्भुत चिंताधारा बा अद्भुत भावना। आईडिया माने चिंताधारा बा भावना और अड माने अद्भुत बा उद्भट जाके बोले। এটা খুবই একটা অদ্ভুত এবং অস্বাভাবিক ভাবনা। মানে আমার বয়সে একটা মেয়ে যে কিনা ডায়েরি লিখবে 13 বছর বয়স বয়সে কিন্তু অ্যানি ফ্র্যাঙ্ক ডায়েরি লেখা শুরু করে। তো 13 বছর বয়সে একটা মেয়ে সে ডায়েরি রাখবে বা ডায়েরি লিখবে সেটা খুবই একটা অদ্ভুত চিন্তা ভাবনা। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর শুধুমাত্র এটাই কারণ নয় যে এর আগে আমি কখনো ডায়েরি লিখিনি, আর কি কারণ আছে? বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনি ওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনব্লজমিংস অফ এ 13 ইয়ার ওল্ড স্কুল গার্ল। কী কারণ আছে আর পিছনে? শুধুমাত্র যে আমি এর আগে কখনো ডায়েরি লিখিনি শুধুমাত্র এটা নয়, বরং যদি ডায়েরিটা ইন ভবিষ্যতে কাউকে দিয়ে আমি পড়াই, কেউই কিন্তু এই ডায়েরিটা পড়তে চাইবে না। কারণ 13 বছর বয়সের একটা মেয়ের, 13 বছর বয়সী একটা মেয়ের যে চিন্তা ভাবনা, যে থিঙ্কিং, সেগুলো কিন্তু কেউ জানতে চায় না বা আমিও জানতে আগ্রহী হব না যদি আমি অন্য মানে অন্য কারোর ডায়েরি পড়ি বা অন্য কারো কোনো 13 বছর বয়সের মেয়ের ডায়েরি পড়ি। এটা কিন্তু অ্যানি ফ্র্যাঙ্ক মানে স্বীকার করছে যে অন্য কেউ আমার এই ডায়েরিটা পড়তে আগ্রহ প্রকাশ করবে না। কারণ 13 বছর বয়সী একটা মেয়ে, একদম বলতে গেলে বাচ্চা মেয়ে, তার মনে আর কি জটিল চিন্তা ভাবনা আসতে পারে যে তার ডায়েরি পড়াতে সবাই আগ্রহী হবে? স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার তবুও, স্টিল মানে তবুও, তাতে কি যায় আসে? মানে যদি কেউ নাও পড়তে চায় আমার ডায়েরি, তাতে আমার কিছু তো যায় আসে না। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, বাট মোর দ্যান দ্যাট, কিন্তু তার থেকেও বেশি আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস that lie buried deep in my heart. কিন্তু সব থেকেও বেশি কি আই ওয়ান্ট টু ব্রিং আউট, আমি বের করতে চাই। আমার টু ব্রিং আউট, ব্রিং আউট মানে প্রকাশ করা, আমি প্রকাশ করতে চাই। কি প্রকাশ করতে চাই? অল কাইন্ডস অফ থিংস, সমস্ত রকম জিনিস। দ্যাট লাই বাড়ির ডিপ ইন মাই হার্ট, যেটা আমার হৃদয়ের গভীরে বা মনের গভীরে লুকিয়ে রয়েছে সমস্ত কথাগুলো, সেগুলোকে আমি বের করতে চাই। তো সেটা প্রকাশ করার সব থেকে ভালো জায়গা হচ্ছে ডায়েরি। দেয়ার ইজ এ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, একটা প্রবাদ আছে। দেয়ার ইজ এ সেইং মানে একটা প্রবাদ বাক্য আছে বা প্রবাদ আছে। পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান মানে কাগজ, পেপার মানে কাগজ, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, আর মানুষের থেকে বেশি ধৈর্যশীল। একটা প্রবাদ বাক্য আছে যে কাগজ মানুষের থেকে বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ ওয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম। এইটা আমার মাথায় এসেছিলো। কোন দিন মাথায় এসেছিলো? মানে একটা প্রবাদ বাক্য আছে যে কাগজ মানুষের থেকে বেশি ধৈর্যশীল, এটা আমার মাথায় কখন এসেছিলো? ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ, মানে আমার একটা একঘেয়ে মন খারাপের দিনে এটা আমার মাথায় এসেছিলো। হোয়াইল আই স্যাট ইন হ্যান্ড, যেদিনকে আমি গালের মধ্যে হাত দিয়ে বা গালে হাত দিয়ে বসেছিলাম চুপচাপ, ফিলিং টু বোর্ড, এবং
ও খুবই একঘেয়ে বোধ করছিলাম, মানে কী করবো বুঝে উঠতে পারছিলাম না, এমন অবস্থা। বোর্ড মানে বলি না, অনেক সময় বোরিং লাগছে, একঘেয়ে লাগছে। লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড ওয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম। তো আর বুঝতে পারছিলাম না যে আমি বাড়িতে থাকবো নাকি একটু বাইরে বেরিয়ে আসবো। সেই দিনকে আমার মাথায় চিন্তাটা এসেছিলো। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনি ওয়ান। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট, হ্যাঁ কোনো সন্দেহই নেই, কী সন্দেহ নেই, দ্যাট পেপার ইজ পেশেন্ট, যে কাগজ ধৈর্যশীল। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ট মানে ইচ্ছা, মা আমি কোনো রকম ইচ্ছা নেই, কী ইচ্ছা নেই, টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক, এই পিচবোর্ডে ঢাকা কার্ডবোর্ড কভার্ড মানে হচ্ছে পিচবোর্ডে ঢাকা খাতাটাকে অন্য কাউকে দেখানো, বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনি ওয়ান, যার উপরে কী লেখা রয়েছে, গর্ব করে লেখা রয়েছে ডায়েরি, সেই বইটা, সেই পিচবোর্ডে ঢাকা বইটা বা সেই পিচবোর্ডে ঢাকা খাতাটা আমার কাউকে দেখানোর কিন্তু কোনো রকম ইচ্ছা নেই। এটা কে বলছে? এটা কিন্তু অ্যানি ফ্র্যাঙ্ক বলছে। মানে আমি ডায়েরি লিখতে চাই, এর জন্যই আমি লিখবো, আমার মনের যে গভীর যে কথাগুলো রয়েছে, মনের গভীরে যে কথাগুলো রয়েছে, আমার যে চিন্তাধারা, সেগুলো আমি আমার ডায়েরিতে প্রকাশ করবো। যে অন্য কে কী ভাবলো বা আমার এই ডায়েরি পড়তে ইচ্ছুক হবে কি না, সেটা আমি, তাতে আমার কিছু যায়ও আসে না। যদি কেউ নাও পড়তে চায় তাতেও আমার কিছু আসে না, কারণ আমি এই ডায়েরিটা কাউকে দেখাতে চাই না বা ইচ্ছুক নই, আমি এটা লিখছি শুধুমাত্র নিজের জন্য। আনলেস আই ফাইন্ড আ রিয়েল ফ্রেন্ড বয় অর গার্ল প্রবাবলি নোবডি কেয়ার্স। যতদিন না, আনলেস মানে যতদিন না আমি একটা প্রকৃত বন্ধু খুঁজে পাই, সে ছেলে হোক বা মেয়ে তাতে কিছু যায় আসে না, কিন্তু মানে সে যদি, সে আমার প্রকৃত বন্ধু না হয় তাহলে সে এই ডায়েরিটা পড়তে ইচ্ছুক হবে না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অব দ্য ম্যাটার, এবার এখন আমি এই সমস্যাটার বা এই ব্যাপারটার গোড়ায় আসি। রুট মানে হচ্ছে কারণ বা গোড়ায়, কেন ও ডায়েরি লিখতে শুরু করলো, দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি, কেন আমি তার ডায়েরি লেখা শুরু করতে চাই বা শুরু করছি, মানে কেন ডায়েরি লেখা আমি শুরু করেছি সেটার মূল কারণে এবার আসি। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, এটার কারণ কি, আমার কোনো প্রকৃত বন্ধু নেই, রিয়েল মানে প্রকৃত। লেট মি পুট ইট ক্লিয়ারলি, আমাকে ব্যাপারটা এবার খুলে বলি, লেট মি পুট ইট ক্লিয়ারলি মানে খোলাখুলিভাবে বা সোজাসাপটাভাবে বলা যাক। কি বলছে, সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট আ গার্ল অফ 13 ফিলস হার সেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, নট ইজ ইট সো, যেহেতু কেউ বিশ্বাস করবে না, নো ওয়ান উড বিলিভ দ্যাট আ গার্ল অফ 13 ফিলস হার সেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, যে একটা 13 বছর বয়সের একটা মেয়ে বা 13 বছর বয়সী একটা মেয়ে এই পৃথিবীতে নিজেকে সম্পূর্ণ একা বোধ করে, এটা কিন্তু, এটা বললে কিন্তু কেউ বিশ্বাস করবে না, নট ইজ ইট সো, এটা কিন্তু একদমই নয়, মানে আমি যে পুরো পৃথিবীতে একদম একা, আমার কেউ নেই বা কেউ আমায় ভালোবাসে না, এমন কিন্তু নয়, ব্যাপারটা কিন্তু সেটা নয়। অ্যানি ফ্র্যাঙ্ক এটা বলছে যে আমি, আমার প্রকৃত কোনো বন্ধু নেই, তার জন্যই আমি ডায়েরি লেখাটা শুরু করেছি, যদিও আমার অনেক রিলেটিভস রয়েছে, আমার বাবা মারা আমাকে খুব ভালোবাসে, তা সত্ত্বেও কিন্তু মানে যদি আমি কাউকে গিয়ে ডাইরেক্টলি বলি যে আমি এই পৃথিবীতে খুবই একা বোধ করি, আমার কেউ নেই, তাহলে কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণভাবে মিথ্যে হবে। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস অ্যান্ড এ সিস্টার অফ 16, আমার একজন প্রিয় বাবা মা রয়েছে, আর ডার্লিং প্যারেন্টস মানে প্রিয় বাবা মা, যারা আমাকে খুবই ভালোবাসে, অ্যান্ড এ সিস্টার অফ 16, এবং 16 বছর বয়সের একটা দিদিও রয়েছে। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আমি এমন 30 জনকে জানি যাদেরকে বন্ধু বলা যেতে পারে, মানে 30 জন বন্ধু মতো আমার রয়েছে, মানে যাদেরকে সোকল ফ্রেন্ড বলা যেতে পারে। আই হ্যাভ রিলেশনস, আমার আত্মীয় স্বজনও রয়েছে, আন্টস অ্যান্ড আঙ্কেলস, কাকা কাকি বা মামা মামি এরাও রয়েছে। হু আর ডার্লিংস টু, মানে তারাও খুবই প্রিয়, তারাও আমাকে খুব ভালোবাসে, আ গুড হোম, একটা ভালো বাড়ি রয়েছে। নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, আমার কাছে কোনো কিছুরই অভাব নেই, ল্যাক মানে হচ্ছে অভাব, কোনো কিছুরই অভাব নেই, আমার কাছে সবই রয়েছে। বাট ইটস দ্য সেম উইথ অল ফ্রেন্ডস, কিন্তু বন্ধুদের ক্ষেত্রেও একই জিনিস, জাস্ট ফান অ্যান্ড জোকিং, বন্ধুদের সাথে আমি কী করতে পারি, মজা, হাসি ঠাট্টা করতে পারি, মজা করতে পারি, নাথিং মোর, তার বেশি নয়।
আই ক্যান নেভার ব্রিং মাই সেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। আমি কখনোই বন্ধুদের সাথে একটা বাধা ধরা সীমানার বাইরে গিয়ে কখনো কথা বলতে পারি না। উই ডোন্ট সিম টু এবল টু গেট এনি ক্লোজার, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল। ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, তাহলে সমস্যার মূল কারণ কি? রুট মানে গোড়া, তাহলে সমস্যার মূল কারণ হচ্ছে উই ডোন্ট ইভেন, উই মানে হচ্ছে অ্যানি ফ্র্যাঙ্ক এবং অ্যানি ফ্র্যাঙ্কের বন্ধুদের কথা বলছে, মানে এমন একটা বন্ধু আমার নেই যার সাথে আমি খুবই অন্তরঙ্গ হতে পারি। বলি না আমার বেস্ট ফ্রেন্ড, সেরকম বেস্ট ফ্রেন্ড কিন্তু অ্যানি ফ্র্যাঙ্কের নেই। উই ডোন্ট সিম টু এবল টু গেট এনি ক্লোজার, আমরা খুব যে মানে কোনো বন্ধুর সাথে মানে আমি যে কোনো খুব বন্ধুর সাথে খুব বেশি ক্লোজ হয়ে গেছি এবং তার সাথে আমি খুব বেশি কথা বলছি, তাকে আমি আমার সব কিছু শেয়ার করছি, এরকম কিন্তু হতে হয় না। শুধুমাত্র বন্ধুর সাথে ওই হাসি ঠাট্টা অবধিই চলে, কারণ অ্যানি ফ্র্যাঙ্ক কেন পারে না সেটা পরেই দেখতে পাবে। পারহ্যাপস সম্ভবত আই ল্যাক কনফিডেন্স, মানে আমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, মানে আমি কাউকে ভরসা করে কোনো কিছু বলতে পারি না। আমার মনে হয় যে সামনের লোক আমাকে কী ভাববে, সামনের লোক আমাকে নিয়ে ঠাট্টা করতে পারে, তার জন্য আমি সেই ভরসাটা করে কাউকে বলতে পারি না, আত্মবিশ্বাসের অভাব রয়েছে। বাট এনিওয়ে দ্যাট ইজ আ স্টাবন ফ্যাক্ট অ্যান্ড আই ডু নট সিম টু এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, কিন্তু এটা নিয়ে আমি আর কিছু করতে পারবো না। মানে আমার যে আত্মবিশ্বাস নেই, মানে নিজের উপর যে আমার বিশ্বাসটা নেই, এটা নিয়ে আমি আর কিছু করতে পারবো না। দ্যাট ইজ এ স্টাবন ফ্যাক্ট, মানে এটা একদম দৃঢ় সত্যি, এটাকে আমার চেঞ্জ করা যাবে না। তাহলে এই পুরো লাইনটার মানে কী হলো? সম্ভবত আমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। যাই হোক না কেন, এটা একদমই সত্যি, মানে স্টাবন মানে একগুঁয়ে বা দৃঢ়, একদম দৃঢ় সত্যি। এবং আমার মনে হয় না যে এই ব্যাপারে মানে এই আত্মবিশ্বাসের ব্যাপারে এই ব্যাপারে আমি আর কিছু করতে পারবো বলে। হেন্স দিস ডায়েরি, তাই এই ডায়েরি লেখা বা দিনলিপি লেখা। ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন আ সিরিজ অফ ব্ল্যাড ফ্যাক্টস ইন আ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু, বাট আই ওয়ান্ট দিস ডায়েরি মাই সেলফ টু বি মাই ফ্রেন্ড অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি। ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, আমি যে বন্ধুর জন্য মনে মনে এতদিন ধরে অপেক্ষা করেছি এবং আমার বন্ধু কীরকম হবে, আমার সবথেকে ভালো বন্ধু কীরকম হবে, সেটা যে ছবি আমার মনের মধ্যে রয়েছে সেটাকে আরও বিস্তারিত করার জন্য আমি কী করতে চাই? আই ডু নট ওয়ান্ট টু সেট ডাউন আ সিরিজ অফ ব্ল্যাড ফ্যাক্টস, মানে সারাদিনের সোজা সাপটা ঘটনা এগুলো লিখে আমি আমার দিনলিপি বা ডায়েরিটা ভর্তি করতে চাই না, যেটা বেশিরভাগ মানুষ করে, লাইক মোস্ট পিপল ডু, যেটা বেশিরভাগ মানুষ করে। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি টু বি মাই ফ্রেন্ড, আমি এই ডায়েরিটাকে কী করতে চাই? ডায়েরিটাকে আমার মনের মানে আমার বন্ধু হিসাবে আমি ধরতে চাই। আই ওয়ান্ট দিস ডায়েরি, দেখো এখানে রয়েছে, বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, আমি চাই যে এই ডায়েরিটা আমার বন্ধু হোক। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, এবং আমি আমার বন্ধুকে কী বলে ডাকবো? কিটি বলে ডাকবো। তাহলে পুরো লাইনটার একবার ভালো করে মানে বলে দিচ্ছি, যে বন্ধুর জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছি এবং তার যে ছবিটা আমি আমার মনে মনে এঁকেছি সেটাকে আরও বড় করে দেখাতে চাই বলে, যে অন্য লোকের মতো সোজা সাপটা সারাদিনের যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো আমি দিনলিপিতে ভর্তি করব লিখে, সেটা আমি করতে চাই না। কিন্তু আমি কী করব, আমার ডায়েরিকে আমার বন্ধু হিসাবে আমি পেতে চাই, তার জন্য আমি আমার বন্ধুকে কী নামে ডাকবো? কিটি নামে ডাকবো। No one will grasp what I am talking about if I begin my letters to Kitty just out of the blue. So, albeit unwillingly, I will sit by sketching in brief the story of my life. No one will grasp what I am talking about. কেউই বুঝতে পারবে না যে আমি কী বলতে চাইছি, if I begin my letters to Kitty just out of the blue. যদি আমি অপ্রত্যাশিতভাবে কিটিকে চিঠি লেখা শুরু করি, মানে আমি ডায়েরিতেই লিখছি আবার ডায়েরিকে উদ্দেশ্য করে যদি চিঠি লেখা শুরু করি, কিটি বলে শুরু করি, তাহলে কেউই বুঝতে পারবে না যে আমি কী নিয়ে কথা বলছি। সো অ্যালবিট আনউইলিংলি আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, তাই অনিচ্ছাকৃতভাবে আমি সংক্ষেপে আমার জীবন কাহিনী বা আমার যে লাইফ স্টোরি সেটার কী করবো, আমি একটা খসড়া রচনা করে বা স্কেচ করে ফেলবো, মানে সংক্ষেপে আমার জীবন কাহিনী আমি কিন্তু
এখানে লিখে ফেলব। মাই ফাদার ওয়াজ 36 ওয়েন হি ম্যারিড মাই মাদার হু ওয়াজ দেন 25। আমার বাবার বয়স যখন 36 বছর ছিল তখন তিনি আমার মাকে বিয়ে করেন যার বয়স ছিল তখন 25 বছর। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফোর্ট অন মেইন। আমার দিদি কোথায় জন্মগ্রহণ করেন? ফ্র্যাঙ্কফোর্ট অন মেইনে জন্মগ্রহণ করেন 1926 সালে। আই ফলোড অন জুন 12, 1929 অ্যান্ড উই ইমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। এবং তারপর আমি আসি মানে আমার জন্ম হয়। আমার জন্ম হয় কবে? মানে অ্যানি ফ্র্যাঙ্কের জন্ম হয় কবে? 1929 সালের 12 জুন। অ্যান্ড উই ইমিগ্রেটেড, ইমিগ্রেটেড মানে হচ্ছে দেশান্তরী হওয়া, মানে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া। উই ইমিগ্রেটেড টু হল্যান্ড, তারপরে আমরা হল্যান্ডে চলে আসলাম। কত সালে? ইন 1933, 1933 সালে। ওয়্যার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্র্যাভিস এনভি, যেখানে আমার বাবা ট্র্যাভিস এনভি কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউ এভার ফিল্ড দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জিউইস লস, সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি মানে আমাদের পরিবারের বাকি সদস্যরা, আমরা তো চারজন চলেই আসলাম হল্যান্ডে এবং আমাদের পরিবারের যে বাকিজনেরা ছিল তাদের উপর কিসের প্রভাব পড়েছিল? ফেল্ট বা অনুভব করেছিল, ফেল্ট মানে ফিল থেকে ফেল্ট হয়েছে পাস্ট টেন্স, অনুভব করেছিল। কী অনুভব করেছিল? হিটলারের যে ইহুদি বিদ্বেষ যে নীতি সেইটার পুরো প্রভাব কিন্তু ওদের উপর পড়েছিল গিয়ে। হিটলারের অ্যান্টি জুইস লস মানে ইহুদিদের বিদ্বেষ যে নীতি, যেটা আমি ইউনিট ওয়ানে তোমাদের বলেছিলাম। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, তাই জীবনটা ছিল উদ্বেগে পূর্ণ। অ্যাংজাইটি মানে উদ্বেগ, মানে যে কোনো সময় মেরে ফেলতে পারে, যে কোনো সময় যা কিছু হতে পারে, সেই তার জন্য জীবন ছিল উদ্বেগপূর্ণ। ইন 1938 মাই টু আঙ্কলস মাই মাদার্স ব্রাদার্স এসকেপ টু ইউএসএ। ইন 1938 মানে 1938 সালে মাই টু আঙ্কলস আমার দুজন মামা, মামা কেন বলছি কারণ এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে মাই মাদার্স ব্রাদার্স মানে আমার মায়ের ভাই বা মায়ের দাদা, তাহলে আমার কী হবে? অবশ্যই মামা হবে। তাহলে 1938 সালে আমার দুই মামা এসকেপ্ট মানে হচ্ছে পালিয়ে যাওয়া, কোথায় পালিয়ে গিয়েছিল? ইউএসএ মানে আমেরিকায়, আমেরিকায় পালিয়ে যায়। মাই ওল্ড গ্র্যান্ড মাদার কেম টু আস, আমাদের আমার যে বুড়ি দিদা বা ঠাকুমা তিনি কী করেন? আমাদের কাছে চলে আসেন। শি ওয়াজ দেন 73, তার বয়স তখন কত ছিল? তার বয়স ছিল তখন 73 বছর। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, 1942 সালের জানুয়ারি মাসে গ্র্যানি অর্থাৎ ঠাকুমা বা দিজিমা যাই বলো তিনি মারা যান। নো ওয়ান উইল এভার নো, কেউ জানতে পারবে না, কেউ কখনোই জানতে পারবে না। কী জানতে পারবে না? হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, তিনি আমার চিন্তাধারায় বা তিনি আমার ভাবনার মধ্যে কতটা পরিমাণে এখনও অবধি উপস্থিত আছেন। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এখনও আমি তাকে কতটা ভালোবাসি, মানে আমি আমার দিদাকে কতটা ভালোবাসি এবং আমি আমার দিদাকে কতটা মিস করি বা ঠাম্মাকে কতটা মিস করি সেটা কেউ কখনো জানতে পারবে না। ইন 1934 আই ওয়েন টু স্কুল অ্যাট মন্টেশ্বরি কিন্ডার গার্ডেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার। 1934 সালে, ইন 1934, 1934 সালে আই ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেশ্বরি কিন্ডার গার্ডেন, আমি অ্যাট দ্য মন্টেশ্বরি কিন্ডার গার্ডেন। তাহলে 1934 সালে আমি স্কুলে গেলাম, কোথায় স্কুলে গেলাম? মন্টেশ্বরি কিন্ডার গার্ডেন স্কুলে গেলাম বা স্কুলে ভর্তি হলাম বা গেলাম। অ্যান্ড কন্টিনিউড হিয়ার, এবং এখান থেকেই পড়াশোনা চালিয়ে গেলাম বা এখান থেকেই পড়াশোনা চালিয়ে যাই। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার আই ওয়াজ ইন ফ্রম 6B when I had to say goodbye to Mrs. K, we both wept and it was very sad. দুটো লাইন একসাথে পড়ে ফেললাম তো আলাদা আলাদা করে মানে বলছি। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, স্কুলের শেষ বছরে, মানে ওই স্কুলে আমি ভর্তি হয়েছি যে মন্টেসরি কিন্ডার গার্ডেন স্কুলে অ্যানি ফ্র্যাঙ্ক ভর্তি হয়েছে সেই স্কুলের শেষ বছরে, আই ওয়াজ ইন ফ্রম 6B, আমি কিসে ছিলাম? ষষ্ঠ শ্রেণীর বি, 6A 6B, তোমাদের যেরকম সেকশন হয় সেরকম 6B অ্যানি ফ্র্যাঙ্ক পড়তো। ওয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, যখন আমাকে মিসেস কে বিদায় জানাতে হলো, উই বোথ ওয়েপ্ট, আমরা দুজনেই কাঁদলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা ছিল খুবই দুঃখজনক।
1948, I went with my sister Margot to the Jewish secondary school. She in the fourth form and I into the first. I went with my sister Margot. Amar didi Margot-er shonge kothay gelam to Jewish secondary school. Jewish মানে ইহুদিদের যে মাধ্যমিক বিদ্যালয় সেই মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হলাম, ইহুদি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হলাম। সি ইন দ্য ফোর্থ ফর্ম, সে ভর্তি হলো ফোর্থ ফর্ম মানে চতুর্থ শ্রেণীতে। আর আমি কোন শ্রেণীতে ভর্তি হলাম? আই ইন টু দ্য ফার্স্ট। এখানে একটা কথা বলি, তোমরা অনেকে ভাববে যে আগে মন্টেসরি যখন কিন্ডার গার্ডেন স্কুল পড়তো তখন কী ওর কিসে ছিল? ষষ্ঠ বিতে ছিল। আর যখন ও আবার নতুন স্কুলে গেল, জিউইশ সেকেন্ডারি স্কুলে গেল, তখন কেন ফার্স্ট এক প্রথম শ্রেণী কেন বলছে? তো যেটা হয় প্রাইমারি স্কুলে তোমরা পড়ো, প্রাইমারি স্কুলে ক্লাস ফোর অবধি পড়ো, তারপরে তোমরা ফাইভে অন্য স্কুলে ভর্তি হবো। এক দু বছর আগে সরকার থেকে একটা নির্দেশ জারি করা হয়েছিল যে তোমাদের ক্লাস ফাইভ অবধি প্রাইমারি স্কুলে পড়তে হবে এবং ক্লাস সিক্সে গিয়ে তোমরা নতুন স্কুলে ভর্তি হতে পারবে। তো এখানেও সেম জিনিসটাই হচ্ছে যে অ্যানি ফ্র্যাঙ্ক রয়েছে, হচ্ছে ক্লাস সিক্স বিতেই পড়তো, ও আবার গিয়ে যখন অন্য স্কুলে মানে যে প্রাইমারি স্কুলে পড়তো অর্থাৎ মন্টেসরি কিন্ডার গার্ডেন স্কুলে ক্লাস সিক্স অবধি ছিল, তার জন্য তাকে কী করতে হলো? জিউইশ সেকেন্ডারি স্কুলে যেতে হলো। আর ওখানে গিয়ে ভর্তি হলো ফার্স্ট ফর্মে, মানে ওখানে যে সব থেকে নিচু শ্রেণী সেই শ্রেণীতেও ভর্তি হলো, মানে বলতে পারো ক্লাস সেভেনে গিয়ে ভর্তি হলো। আর ওর দিদি কিসে ভর্তি হলো? ক্লাস ফোরে। ক্লাস ফোরে মানে আরও চার ক্লাস উঁচুতে। ধরো ও যদি ফার্স্টে পড়ে তাহলে ওর দিদি ফোর হলে তোমরা ক্যালকুলেট করে নাও যে কোন ক্লাস হবে, আমি আর বলছি না। তো এটা হলো ব্যাপার, তোমরা অনেকে হয়তো এই জায়গাটা বুঝতে পারবে না, তাই বুঝিয়ে দিলাম। সো ফার এভরিথিং ইজ অল রাইট ও উইথ দ্য ফোর অফ আস অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে। সো ফার এভরিথিং মানে এতদিন পর্যন্ত সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাকই চলছে, আমাদের চারজনের সাথে সব কিছু ঠিকঠাকই হচ্ছে। অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে মানে এবার আমি বর্তমান দিনের কথায় আসি। এখানেই ডায়েরিটা শেষ হচ্ছে এবং এরপরে আরও অনেক অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরিতে রয়েছে, আমি বলেছিলাম যে বই থেকে নেওয়া হয়েছে কিছুটা অংশ, জাস্ট এখানে তুলে দেওয়া হয়েছে। এখনও বাকি ডায়েরিটা তোমরা চাইলে পড়তে পারো, নিজেরা বই কিনে নিয়ে পড়তে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও।